Assalamualaikum, এসবি ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বড় মতন আরেকটা রেসিপিতে নিয়ে আসি নাই, আজকে আমি নিয়ে এসেছি হলো ব্লগ, সেটা হলো আজকে আমি কুমড়া পুরো গেছিলাম, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো ম্যাজিক প্যারাডাইস পার্কে গিয়েছিলাম আমরা আমার ছেলেকে নিয়ে, তাদের স্কুল থেকে পিকনিক গিয়েছিলো, সেখান থেকে আমরা আসলাম, আর এই যে আপনার ভাই আর আমি সামনে হাসি দিলাম। আর এটা হলো সামনে গেটটা, তিনটা ডাইনোসর আমাদের সম্বর্ধনা জানাইছে যেটা বলতে গেলে। তো এই যে ভিতরে ঢুকলাম দেখেন, আর এই যে বাচ্চারা এখন রাইডে উঠবে, তো আমার ছেলে হলো সবার পিছনে, বাচ্চা ভালোই ছিল সেদিন শনিবার। তো দেখেন সাথে সাথে দেখেন, তো এটা বাচ্চাদের রুলার কোস্টার, যে আমার ছেলে সবার পিছনে যেটা ওইটাই এক বাচ্চার সাথে বসছে, তো এই যে ঘুরতেছে রুলার কোস্টার চালাচ্ছে, তারা গাড়ি চালাচ্ছে ভালোই, খুব সুন্দর একটা জায়গা, ভালোই লাগছে। সময় কীভাবে যে পার হয়ে গেল জানতে পারলাম না। তা আমরা প্রথম দিন গেছি, মানে প্রথম দিন মানে একদিনই ঘোরা শেষ, কুমিল্লাতে ঢাকাতে কুমিল্লা যেতে 20 মিনিট টাইম লাগে না, আর সেদিন একটু বৃষ্টি ছিল, এই জন্য তাড়াতাড়ি যেতে পারছি। তো আশেপাশে আওয়াজ পাবেন, আওয়াজ পাবেন, এই জন্য কিছু মনে নিয়ে নেন, ব্যাকগ্রাউন্ড আওয়াজ পাবেন। এই যে আরেকটা বাচ্চাদের খেলনা পিস্তল বলতে গেলে, তো ওটা তুই করতেছে, বাচ্চারা খেলতেছে, ভালোই লাগে জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের বাচ্চাকে নিয়ে। তো আমাদের সাথে ঘুরতে থাকুন, আপনারা দেখেন। তো প্রায় শেষ করে এখন ডাইনোসর পার্কে যাচ্ছি, তো এই যে এখন আমরা ডাইনোসর পার্কে যাচ্ছি, দেখেন শীতে যাচ্ছি আগে। তো আমি ডাইনোসর যে অরিজিনাল আওয়াজটা সেটি আমি রাখছি, তো দেখবেন প্রথম আমি কোনো আওয়াজ রাখি নাই, তো কিছু কিছু আওয়াজ পাবেন, দেখেন বহুত আওয়াজ পাবেন, দেখবেন একদম অরিজিনাল আওয়াজ পাবেন, ডাইনোসর আওয়াজটা ভালোই লাগছে আমার কাছে, বাচ্চাদের জন্য মনে করব আমি সুন্দর একটা বিনোদন একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, আপনারাও ঘুরে আসতে পারেন, বড়রাও ঘুরে আসবে, সুন্দর একটা জায়গা, ভালো লাগছে জায়গাটা, দেখার মতন একটা জায়গা ছিল। এখানে সব ধরনের ডাইনোসর ছিল, ডাইনোসর ছিল, ভালোই লাগতেছে দেখার মতন। আর এই ডাইনোসরটা পুরো একদম অরিজিনাল আওয়াজটা, বুঝতে পারতেছি না আওয়াজটা কি আসতেছে কি না আসতেছে, আমি বুঝতে পারতেছি না। এই যে আমার ছেলে তো অনেক খুশি, মানে ঘুরে, আর কুমিল্লা ট্যুরে যদি যেতে চান অবশ্যই একদিনের মধ্যে ঘুরে হয়ে যাবে, ম্যাজিক প্যারাডাইসে গেছিলাম আমরা, খুব সুন্দর একটা জায়গা। এটা আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা একসাথে, তারা একটু দাঁড়ায় আছেন, দাঁড়ান বললাম একটা ছবি তুলি তোমাদের। আর সবার লাস্টে ওরা ক্যাঙ্গারু উঠছিল, তাই ক্যাঙ্গারু যেটা লাফায়, তাহলে আমি বলতেছি সবারটা লাফাচ্ছে, তোমাদেরটা লাফাচ্ছে না কেন? এই তো দেখেন, এই যে ঘুরতেছে ভালোই। আমি প্রথম একটা রাইডে উঠছিলাম, আমার খুব মাথা ঘোরাচ্ছিল, এই জন্য আমি আর উঠিনি, তো ওই একলাই উঠছি, আমার বাচ্চাটা উঠছে শুধু। তো রাইড ঘোরা শেষ, রাইড ঘোরার পর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলা খাবার মেনু ছিল হলো ফ্রাইড রাইস, ফ্রাই চিকেন ফ্রাই, আর হলো ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, খুবই মজা ছিল খাবারটা। আর দেখেন এখানে অসংখ্য মাছ ছিল একসাথে, আমি তো পুরো দেখে আশ্চর্য হয়ে গেছি, খুবই ভালো লাগছে। পার্কের ভিতরে একটা মাছের ইয়ে ছিল, অনেক মাছ ছিল, ভালো লাগতেছিল, জায়গাটা খুবই সুন্দর। আর
আর এই যে এসে বললাম ওয়াটার কিংডমে, এখন ওয়াটার কিংডমে ঘুরবো একটু। আমার ছেলে তো জুতা খুলতেছে, তার পানিতে বেশি নামতে দেনি ইচ্ছে করে, কারণ পানিতে একটু ই ছিল, সবাই গোসল করতেছে। আর এখন বর্তমানে যে করোনা ভাইরাস শুরু হচ্ছে, এই জন্য ভয়ার বিষয়টা নামতে দিই নি কেন, তাহলে হালকা পাতলা একটু ঘুরো। আর এই যে ওয়াটার কিংডমের এইটা স্লিপারটা ছিল, ভালোই ছিল জায়গাটা। তো এই তো দিনের যে দিনে আসতে পারবেন, ঘুমান ঘুরতে পারবেন। আর আপনারা যদি পাশে কোনো জায়গা থাকে সেটাও ঘুরতে পারবেন। ময়নামতি জাদুঘর ছিল, মন্দির ছিল, খুব সুন্দর একটা জায়গা ছিল। এতো ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগলো, এনজয় করলাম। তা আজকে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। তা আজকে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।